মঙ্গলবার শহর আগরতলার বনেদি স্কুল উমাকান্ত একাডেমির সামনে প্রতিস্থাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ প্রতিমূর্তি উমাকান্ত স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে স্থাপিত হয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই মুক্তির আবরণ উন্মোচন হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মূর্তির আবরণ উন্মোচন করেন পরে তিনি তার বক্তব্যে জানান তিনি এদিন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন তিনি তার বক্তব্যে এদিন কমিউনিস্টদের এক প্রকার তুরোধূনা করেছেন তিনি বলেন যারা একসময় মনে করতেন রাজ্যের সংস্কৃতি তারা ধরে রেখেছিলেন সেটা ছিল ভুল তাই আটানব্বই বছর বয়সের ঠান্ডা ডারলংকে তারা খুঁজে বের করতে পারেননি সেই কাজটা করেছে নরেন্দ্র মোদী এবং বর্তমান রাজ্য সরকার তাকে যোগ্য সম্মান জানিয়েছেন রাজ্যের বর্তমান সরকার তিনি বলেন স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ সংস্কৃতির পীঠস্থান ছিল কিন্তু কমিউনিস্ট সরকার পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি নষ্ট করে দিয়েছিল কিন্তু তারাই দাবি করত তারা সংস্কৃতির পৃষ্ঠপোষক তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছিল তাই ত্রিপুরাবাসীর কাছে তাদেরকে মাফ চাওয়া উচিত এরাজ্যে কমিউনিস্টরা শুধু বিদেশি মূর্তি বসানোর চেষ্টা করে গেছে কিন্তু এই দেশ রবীন্দ্রনাথের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এই দেশ সর্দার প্যাটেলের দেশ এই দেশ ঋষি অরবিন্দের দেশ তাই দেশের মানুষদের কালচার শেখাতে হবে না ভারতের সংস্কৃতি আদান প্রদানই দেশের মধ্যে ঐক্য গড়ে ওঠে তাই দেশের একশো ত্রিশ কোটি মানুষ আজ একত্রিত এই রাস্তা দেখিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু যারা বিদেশি মানসিকতা সম্পন্ন তারা স্বীকার করেন না ভারতের ঐক্যকে যে দল নির্মাণ হয়েছে তাদের দ্বারা কবিগুরুর মূর্তি ভাঙ্গা হয়েছে সৎসৎটা বলার কেন নেই তারা সংস্কৃতির পৃষ্ঠপোষক হবে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙে মাফ চলা উচিত তাদের ত্রিপুরাবাসীর কাছে সংস্কৃতির প্রেমীদের কাছে কোথায় নিয়ে যেতে চাইছিলেন দেশকে কার মূর্তি বসাতে চাই যদি মূর্তিরে বিশ্বাস না করেন তাহলে অন্য মূর্তি কেন বসিয়েছেন বিদেশি মূর্তি কেন বসিয়েছেন আমার দেশের মাটির সর্বশ্রেষ্ঠ কবিকে আমরা ভাঙছেন এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন ভারতবর্ষে এখন নতুন ইতিহাস তৈরি হচ্ছে আর তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরাতেও এই ছোঁয়া লেগেছে তাই আবার নতুন করে রবীন্দ্রনাথের মূর্তি স্থাপিত হয়েছে উমাকান্ত একাডেমির মাঠে রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন